সেই সাথে দুর্ঘটনা সরজমিনে হরিপুর এবং সোনাকান্দা গ্রামে গিয়ে কথা হয় স্থানীয় সিএনজি অটোরিকশা চালক ও যাত্রীদের সাথে এ সময় মেঘনানিউজকে তারা জানায় চলাচলে অসুবিধা ও ভয়ঙ্কর ঝুঁকির কথা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শরিপুর গ্রামের ঈদগাম মাঠের পাশের রাস্তার ভয়ানক বেহাল অবস্থার চিত্র এই মুহূর্তে আমরা কথা বলতে চেষ্টা করব এই সড়কে চলাচলকারী একজন অটোরিকশা চালকের সাথে না উপযোগী এখন যে অবস্থা আছে এখন এটা বিপজ্জনক রাস্তা এখন অনেক অসুবিধা হয় যাত্রী যারা আমরা গাড়ি অল ধরে অনেক আর এখানে গাড়ি এক্সিন হইতাছে ডেইলি দুইটা একটা দৈনিকই একটা দুর্ঘটনা করতেছে сейчас আমার সামনে দুইটা গাড়ি পড়ছে একটা আগে পড়ছে এরপরে আরেকটা পড়ে গেছে দর্শক চলুন দেখে আসি সোনাকান্দা গ্রামের সড়কের চিত্র আপনারা দেখছেন বৃষ্টিতে ভেঙে যাওয়া সড়কের সংস্কার পূর্বের চিত্র যা মাটি দিয়ে ভরাট করা হলেও পুনরায় বৃষ্টিতে ভেঙে যেতে পারে এছাড়া একই সড়কে আরও বেশ কয়েকটি স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে যা দ্রুত সংস্কার করা না হলে তৈরি হতে পারে বিশাল ভাঙনের ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা এ বিষয়ে ফোনে কথা হয় বরকান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মাছহারুল হক সাহেবের সাথে এ সময় তিনি জানান সড়ক ভেঙে যাওয়ার বিষয়ে অবগত আছেন এবং তার নিজ অর্থায়নে প্রাথমিক সংস্কারও করেছেন তবে দুইটি সড়কের টেন্ডারই পেয়েছেন জনাব ফারুক সরকার আব্বাসী এ বিষয়ে জনাব ফারুক সরকার আব্বাসীর সাথে যোগাযোগ করলে তিনি জানান লকডাউনের কারণে শ্রমিক না পাওয়ায় সংস্কার কাজে কিছুটা বিলম্ব হচ্ছে তবে খুব শীঘ্রই তিনি মেরামত কাজ শুরু করবেন বলে নিউজকে আশ্বাস দেন